আই গরু দেয় আমার সব কিছু আয়ুনি তুই সংসার চালানি সব কিছু আমার এই গরু দেয় চলতেছে এখন আবার ছেলে আছে আরেকটা ইন্টারে পড়তেছে হেয়ার লেহাবার খরচ সংসারের খরচ সব খরচ দিয়ে আমার এই গরু দেয় চলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে এই মুহূর্তে আমাদের এই প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি পর্ব দর্শক আমরা এই মুহূর্তে আসছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা বর্তা গ্রামে এখানে একজন তরুণ একজন উদ্যোক্তা এই বয়সে তার পড়াশোনা করে আসলে চাকুরির পিছনে ছোটার কথা সেই চাকুরির পিছনে না ছুটে গরুর খামার করলেন আসলে গরুর খামার কি উদ্দেশ্যে গড়ে তুললেন বা কি স্বপ্ন দেখেছিলেন অনুপ্রেরণাটা কিভাবে পেলেন আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি কয়েকটি উন্নত জাতের গাভী আমরা দেখতে পাচ্ছি একদম প্রত্যন্ত গ্রামে আপনারা বলে থাকেন যে গ্রামের ক্ষুদ্র খামারি যারা তাদের খামার জীবনের বাস্তব গল্প তুলে ধরার জন্য বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আমাদের কাছে রিকোয়েস্ট করে থাকেন তো তাদের অনুরোধেই আমরা গ্রামের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই তো দেখতে পাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক খুবই সুন্দর সুন্দর কয়েকটি গাভী আমরা দেখতে পাচ্ছি তো আমরা কথা বলবো শেখ তরুণ উদ্যোক্তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করবো যে আসলে সে কীভাবে শুরু করলেন এবং শুরু থেকে এ পর্যন্ত এই খামার জীবন নিয়ে কেমন আছেন আমরা জানবো তার কাছে চলুন কথা বলি শেখ তরুণ উদ্যোক্তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কি নাম আপনার রাকিব ভাই আচ্ছা আমরা দেখতে পাচ্ছি খুব ছোট পরিসরেই গরুর খামার শুরু করেছেন আসলে এই গরুর খামার শুরুর গল্পটা একটু সংক্ষেপে বলবেন যে কিভাবে কতদিন আগে শুরু করলেন এটা আরো 5-6 বছর আগে আমার দেশি গাভী ছিল আচ্ছা ছিল একটা গাভী ছিল তো যখন ওটা পালছি যখন বাচ্চা হয়েছে আস্তে আস্তে আর কি অনেকগুলো হয়েছে দেশি গাভীর দিয়ে শুরু করেছিল দেশি গাভীর শুরু হয়েছে আচ্ছা দেশি গাভীতে যখন আপনি শুরুটা করলেন শুরুটা কি আপনি উদ্যোগটা নিয়েছিলেন না বাবা মা সবাই মিলে কি মনে করে ওই সময় দেশি গাভী লালন পালন শুরু করেছে এটা বেসিক্যালি গ্রামে তো সবাই গরু পালে ওই উদ্দেশ্যে কেনা হয়েছিল পরে আস্তে আস্তে আর কি বাড়ানো হয়েছে যখন দেখছি এটা লাভবান হবে তখনই এটা আর কি বাড়ানো হয়েছে কিন্তু শুরু করলেন দেশি গরু দিয়ে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে উন্নত জাতের গরু এই গরুতে কি কিভাবে আসলেন দেশি গরু থেকে মূলত ওই গরুগুলা সার পারলে আর কি লবণ টাকা তো পাওয়া যায় না এটা দিয়ে দুধ দোয়ালে প্রতিদিন টাকা পাওয়া যায় তো প্রতিদিন টাকা আসলে এই টাকা ওইগুলা খাওয়াইলে বা একসাথে ওইগুলা বেশ একসাথে টাকাটা পাওয়া যায় আচ্ছা দেশি গরু থেকে বীজ দিয়ে বিদেশি গরু নিয়েছেন না ওটা বিক্রি করে দিয়ে বিদেশি বিক্রি করে দিয়ে পরে গেলাম অন্য জায়গা থেকে আনা হয়েছে দেশি গরুতে শুরু করলেন মূলত পরিবারের দুধের চাহিদা মেটানোর জন্য নাকি হ্যাঁ তারপরে ব্যবসায়িক মাইন্ডে চিন্তা ভাবনা কিভাবে করলেন ব্যবসায়িক মাইন্ডে তখন দেখলাম বিভিন্ন জায়গায় এরকম ভাবে ফার্ম করছে আচ্ছা ঘোরাঘুরি করে পরে এই গুলো আর কি মানে অন্যের দেখে আগ্রহটা জেগেছিল আর তখন থেকে ব্যবসায়িক ভাবে শুরু করলাম আচ্ছা আমরা জানবো তার আগে একটু গরু দেখি আমরা যে গরুটা দেখতেছি এটা কোন জাতের এটা হলো ইয়া ক্রস ক্রস জাতের মানে কি অস্ট্রেলিয়ান ক্রস না দেশি ক্রস অস্ট্রেলিয়ান ক্রস আচ্ছা এই যে ক্রস এটা কতদিন হয়েছে আপনার এটা আমাদের এখানে প্রায় 2 বছর 2 বছর কয়টা বাচ্চা দিয়েছে তারপরে আমরা পরের এই যে গাভীটা দেখি এই যে আমরা একটু গায়ে ই দেখতেছি এটা কি সমস্যা অ্যালার্জি হয়েছে এটার জন্য কি ট্রিটমেন্ট দিচ্ছেন এটার জন্য ওই জিঙ্ক দিছে আরো ইনজেকশন দিছিল ওগুলো দেওয়া হয়েছে আস্তে আস্তে আরো অনেক গুলো ছিল পুরো ফিরে নিয়েছি আরো অনেক ছিল কমে গেছে মাশাআল্লাহ ওষুধ কাজ করতেছে আচ্ছা আমরা ওই যে আরেকটা দেখতেছি এটা দেশি গরুর মতো এটা হলো সিন্ধি 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 আচ্ছা এটা কি বাচ্চা দিয়েছে হ্যাঁ এটা বাচ্চা ওই যে সাইডে লাল বাচ্চা রয়েছে আচ্ছা ও বাইরে আছে এটা যে সিন্ধি গরুটা কতটুকু দুধ দেয় এটা 3 কেজি 3.5 কেজি বা 4 কেজি এরকম মানে পানা হয় না বাচ্চাই খায় আচ্ছা কিন্তু এই সিন্ধি গরু তো আরো দুধ বেশি দেওয়ার কথা এটা দেখি ক্রস সিন্ধির ক্রস অরিজিনাল সিন্ধি না অরিজিনাল সিন্ধি না এই জন্য আর কি আচ্ছা আমরা তারপরে আরো এই যে ফ্রিজিয়ান জাতের যে গরু দেখতেছি আমরা এই যে গাভীটা দেখতেছি এটা কি কেনা গাভী আপনাদের না হ্যাঁ এগুলো কেনা কেনা এটা কয়টা বাচ্চা দিয়েছে এটা একটা বাচ্চা দিয়েছে আর এখন প্রেগন্যান্ট এটা প্রেগন্যান্ট কয় মাসে প্রেগন্যান্ট এই 9-8 মাস প্লাস 8 মাস এক মাসের ভিতরে বাচ্চা দিবে এটা কি বীজ দেওয়া হয়েছে এটা ইয়া অস্ট্রেলিয়ান কত নাম্বার কত ফ্রিজিয়ান নাম্বার হলো ইয়া নাম্বার তো কত মানে কোম্পানির নাম জানা আছে কি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ঠিক আছে তুমি নাম্বার বলে নাই ডাক্তার না নাম্বার ওই বই লিখে দিয়েছে আছে এটা লেখা আছে আচ্ছা লিখে থাকলে ভালো এটা দুধের রেকর্ডটা কেমন এটাও এরকমই 18-19 লিটার 18-19 লিটার
আচ্ছা দুই বেলা 18 লিটার অনেক ভালো দুধ দেয় মাশাআল্লাহ মাছ মাছেরটাও তো মোটামুটি ভালো নাকি হ্যাঁ মাছেরটাও এখন ওইটা পানায় 12 14 কেজি পানো না 12 14 কেজি আচ্ছা এটা কয়টা বাচ্চা দিয়েছে মাছটা এটাও এবারে না এটা বাচ্চা দিয়ে একটা সাথে আনা আর কি এবারে আচ্ছা বেচা নাকি ওইটা আছে এটা এটা কি গ্রাম থেকে কিনেছেন না হাট থেকে গ্রাম থেকে গ্রাম থেকে গ্রাম থেকে কত টাকা পড়েছে অস্ট্রেলিয়ার মধ্যে এটাই প্রথম নেওয়া এটা বাচ্চা মিস করে না প্রতিবারই বাচ্চা দেবে কয়টা বাচ্চা দিয়েছে চারটা এটা দুধ কত কেজি 19 20 লিটার এটা ধরেন আপনি এই বয়সে পড়াশোনা বাদ দিয়ে গরুর খামারের হাল ধরেছেন আসলে মানুষ তো চিন্তা করে যে পড়াশোনা করে চাকরিজীবী হবে বা ডাক্তার হবে পুলিশ হবে বড় অফিসার হবে আপনি এই সেক্টরটা কেন বেছে নিলেন তেমন কি মূলত ভালো লাগা প্রথম থেকেই প্রতি আগ্রহ ছিল আচ্ছা ওই জন্য আস্তে আস্তে হয়ে গেছে আর কি এই যে ভালো লাগা থেকে যে আপনি এই সেক্টরটার দায়িত্ব নিলেন নেওয়ার পরে আসলে এখান থেকে ফিডব্যাক কেমন পেলেন ফিডব্যাক ভালোই পেয়েছি যার জন্যই বড় করা ভালো পেয়েছেন হ্যাঁ আচ্ছা আপনি ক্যাটেল ফার্মও করেছেন ক্যাটেল ফার্ম হ্যাঁ গাভী এবং ক্যাটেল দুটোর মধ্যে আসলে কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য মনে করেন বা কোনটা প্রফিটেবল বেশি প্রফিটেবল গাভী গাভী যেটা এটা বাচ্চা দিতেছে আবার দুধও দিতেছে আচ্ছা আচ্ছা আমরা একটু আন্টির সাথে কথা বলি আন্টি আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা শুনলাম যে আপনি ওই ফ্রিজিয়ান গরু ওটা দিয়ে শুরু করছেন আসলে গরু লালন করার মূল উদ্যোক্তাটা কে মূল উদ্যোক্তা প্রথম আমি একটা সার ফেলতাম যে ফাইলে দেখছি আমি ওটা অনেক লাভবান হয়েছি পরবর্তীতে আর দেশি গরু অনেক দিয়েছি নাট নয় ঢাকা দিয়েছি পরে হেডি দুধ কম দেয় দেখে এমনি আরো এদিকে বাছুর বড় তাড়াতাড়ি বিক্রি করলে মাংসের টিয়া বাড়ে এই কারণে এডি এখন নিচ্ছি এডি পারলে বেশি লাভ আবার খেয়ে দিচ্ছে মানে দুধের গরুতে বেশি লাভ কিন্তু অনেকে আবার বলে সার গরুতে বেশি লাভ সারের মধ্যেও লাভ আছে দুনুডাতে লাভ দুনুডাতে লাভ আছে দুনুডাতে লাভ আছে আচ্ছা কিন্তু হ্যাঁ এইবারে আমাদের দুধের দাম কম 50 টাকা কেজি দুধ বেচুর লাগে আমার খাদ্য খেয়ে অনেক টিয়া কঠিন হচ্ছে এই যে এখন যে আগের মতো আয় নেই খাবারের দামের কারণে কখনো কি ইচ্ছা করে না যে গরু পালা ছেড়ে দেবেন না আপনার ছেলে পড়াশোনা বাদ দিয়ে এই সেক্টরটায় আসছে আপনার কি কখনো মনে হয় না যে ছেলে একদিন বড় হবে পড়াশোনা করে মনে হয়েছে তার ভাল লাগে না লেখাপড়া হে করতো না এই কারণে বাদ দিচ্ছে আপনি সংসারের পাশাপাশি যে গরুর খামারে দেখাশোনাতে সময় দিয়ে থাকেন আসলে এটা সংসারে কোনো সমস্যা হয় না সমস্যা হয় না তা আমাদের দেশে তো অনেক নারীরাই আছে আর আপনি একজন নারী হয়ে সেই বেকার নারী যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন যে যদি গরু বাছুর লালন পালন করে আসলে স্বাবলম্বী হওয়া সম্ভব কিনা সম্ভব কিনা আছে সবাই তার সাহস করে না সবাই পারে না এই যে বই দেয় মানুষ আমার কাছ থেকে অনেক মানুষের ডরা বই পা তারা পারতো না গরু আমি যে গাভীর ভিতরে সারাদিন গরু দোয়া খাম দেওয়া একটা গরু যদি কখনো অসুখ হয় তাহলে আপনি মা হয়ে কিভাবে বোঝেন আমি বুঝি গরু অসুস্থ হলে এক গরু খাবার খাইতো না গরু ভুগায় থাকতো আর এই গরু অসুস্থ হলে রাতারাতি গরু অনেক সমস্যা দেখা দেয় পরে দুটো ডাক্তার এনে টেহা লাগে চিকিৎসা করি পরে আবার ভালো হয়ে যা কিন্তু আমার এই ফার্ম করছি আমার দুইটা গরু একটা গরু মারা গেছে আড়াই লাখ টাকা দামে ওটা একদিনই অসুখ একদিন ডাক্তার দেখা নিল গেলে সকালে ডাক্তার দিয়েছি বিকালে এই রাতে 9টা বাজে মারা গেছে কি অসুখ হয়েছিল কি হয়েছে এটা ডাক্তারও ধরতেছে না আমরাও কইবে পারছি না একদিনই একদিনই আছি
আই গরু দেয় আমার সবকিছু আই উন্নতি সংসার চালানি সবকিছু আমার এই গরু দেয় চলতেছে এখনো আবার ছেলে আছে আরেকটা ইন্টারে পড়তেছে হেয়ার লেখাপড়ার খরচ সংসারের খরচ সব খরচ দিয়ে আমার এই গরু দেয় এত কিছু করা কি আসলে আদৌ সম্ভব সম্ভব তা আছে সম্ভব করলে সম্ভব তো হয় চেষ্টা করলে উপায় আছে চেষ্টা করুন লাগবে সবকিছু মানে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে আমি যেরকম নিজে করি আমরা মনে আয়দার পাশে যদি দুইটা কামলা রাখি কি একটা কামলা রাখি তাহলে কামলার পাশে 10-15 হাজার টাকা মাস দের লাগবো ধর আমার মতন ঘরে কামলারা কোনোদিনই কাজ করতো না আমি কামলাও রাখা দেখছি পরে সহা লাগা বাড়ির থেকে দায় কানু লাগে পরে এই কারণে আমি নিজেই করি সব আচ্ছা নিজে করার মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে আলাদা ই আছে গরু বালা থায় সব কিছুই বালা থায় টাইম মতন গরু রান্ধি তাই সব কিছু গরু দেয় আর না শুনো সব কিছুই বালা থায় আচ্ছা আরেকটা যেটা জানতে চাই যে ধরেন সন্তানের যখন ক্ষুধা লাগে বলতে পারে যে মা খেতে দাও ওরা তো বলতে পারে না তখন ওরা বলতে পারে না ওরা আমি ওই টাইমই বান্ধাই লিছি আমি টাইমে টাইমে যখন খাবারটা বাদ দেয় আমি গোসল করতে গেছি আবার রাত্রের বেলা কিছু দেয় আবার সকালে সকাল 6টার আগে খান টান দেয়া পরে আবার নাস্তা টাস্তা খাওয়া দাওয়া হইরা যেরা আবার দুপুরের আগে আবার দেই সারাদিনে তিনবার গাবে তিনবার দেই দু সার গুরুরে দুইবারই দিই আচ্ছা এই যে ধরেন ব্যামাই ভোগ যদি বেশি খেতে লাগে যে একদিন কারণ থাকে না দুইবার পাই না ওদিন একের ব্যামাই ভোগ অনেক ব্যামাই ভোগ খাওয়া খাবার দিবার লাগে কি বলে কি বোঝা যায় যে ওরা কি বলতেছে ওরা ব্যামা অনেক দাহে খাবার দিবার লাগে যে খান নাই তা করতে আর মানে এই কারণে খাইবার লাগে দাহে আচ্ছা তার মানে ওদের টাইমলি দিতে হবে টাইমলি না দিলে ওরা ডাকা শুরু করবে আচ্ছা সেই ডাকাটা আসলে কি বোঝায় ওই ডাকাটা তো বোঝা যায় যে তারা তাদের খিদা লাগছে তারা খাবার চাইতেছে আচ্ছা এই যে গরু বাছুর লালন পালন করতে গিয়ে কখনো কি এমন কোনো ই হয়েছে যে কোনো বিপদে পড়েছেন আর বা না কোনো বিপদে আল্লাহর রহমতে কোনো পড়ছি না এই যে অনেক মানুষের তো দুঃখ হয় জুতা মারে ঠেয়া আমি এরকম কিছু আমার হলো হয় না আমি মানে আশা পরে বেশি গরু ফালতে আছি 5-6 বছর ধরে আর আগে তো 2-4টা ফালছি কম ফালছি না 5-6 বছর ধরে অনেক গরু ফালছি এমনকি ভবিষ্যতে খামার আরো বড় করার ইচ্ছা আছে ইচ্ছা আছে কিন্তু কুলাইতে পারি না সবকিছু মিলায় পরে এই বড় হওয়ার আর কুলাই উঠতে পারি না আচ্ছা এই যে আপনি একজন নারী আমাদের দেশের প্রধানমন্ত্রীর নারী আসলে এই সেক্টরটা তো বেশিরভাগ নারীরাই মানে জড়িত বিশেষ করে গ্রামে গঞ্জে আপনার এই অভিজ্ঞতা থেকে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা যে কিভাবে এই করলে সেক্টরটা টিকে রাখা যাবে বা নারীদের উপকারে আসবে এটা মনে হয় না আমি এত কিছু বুঝি না মানে কি করে ওখান যদি এটা যদি সরকার ত্যাং করে যদি মনে হয় এরকম আমার একটা কিন্তু কিছু দেয়া সহযোগিতা করে এমনি যদি কয়েকজন নারী লয়ে আয়া হয় আমাদের ইয়ে হয় এরা যদি কয় যে আমরা এরকম কিছু যদি সরকার তে আমরা কিছু পাই যে এটা আমরা দেয়া লাভবান হইতে পারি তাহলে মনে হয় তাহলে আরো কয়েকজন নারীরা উদ্যোগ নিলে নিবারও পারে সব সব আড্ডা তো আমি বলতে পারি না আপনি সুখী তো গরু লালন পালন করে আমি সুখী তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা একদম প্রান্তিক খামারের খামার জীবনের বাস্তব গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো প্রত্যেকটি খামারেরই কিন্তু একটাই কথা যে খাবারের দাম যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিন্তু খামারিরা বাঁচবে বা এই সেক্টরটাকে বাঁচানো সম্ভব হবে আর এক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে সরকার যদি এগিয়ে না আসে তাহলে এই সেক্টরটা সামনের দিকে অগ্রসর করা যাবে না অনেক খামারিরাই বলতেছে যে আমরা গরু না পারলে দুধের চাহিদা কী করে মিটবে বা মাংসের চাহিদা কী করে মিটবে তো অবশ্যই সরকারের এখানে হস্তক্ষেপ দরকার সে প্রতিবেদনটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা সামনে এরকম নতুন নতুন প্রতিবেদন দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ